এবার আমরা এগিয়ে চলেছি আসল সারনাথের প্রধান স্তূপের উদ্দেশ্যে। চলুন এবার আপনাদেরকে প্রধান স্তূপ আপনারা দেখাচ্ছি। Oh.
এখানে বুদ্ধ গৌতম বুদ্ধ একসাথে 25,000 শিষ্যকে দীক্ষা দিয়েছিল। গৌতম বুদ্ধ নিজে এসেছিল এখানে। প্রথম স্তম্ভ বসিয়েছিল তার একটা আগেরটা ভেঙে গেছে, এখন তিনটে টুকরো যেটা সিরিয়ালে দেখেছিলে ওই বাচ্চা অবস্থায় গেরে অবস্থায় বসালো। চারুক সিংহ ওটা নিচে বসিয়েছে, লেখাটা পুরো পড়ো, পরে আমি শোনাচ্ছি। Thank you.
অংশে বিভক্ত হয়ে গেছে। এই যে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন মেন স্তূপা, মায়ানমার থেকে একটা টিম এসছে, তারা এখানে বুদ্ধের বাণী তাদেরকে বোঝাচ্ছে, শেখাচ্ছে। চলুন এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। হাজার বলছি না টোটাল জায়গাটা নিয়ে। মন্দিরে পৌঁছে গেছি, পঞ্চায়েত মন্দির মানে হচ্ছে পাঁচটা স্তম্ভ, 1, 2, 3, 4, 5 পাঁচটা মেন স্তম্ভ। এবং স্তম্ভ থেকে বসে সাধনার এখান থেকে গৌতম বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেছিল। গৌতম বুদ্ধ শাসক এখানে নিজের হাতে নিজের পায়ের চিহ্ন এখানে দিয়েছিলেন এবং এখানে বসে তার শিষ্যদেরকে সাধনা শিখিয়েছিলেন কিভাবে তাদের সাধনা করতে হবে। সানাতের মেন স্তূপ হচ্ছে এটা, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদের জুম করে দেখাই, আরো কাছে যাবো আমি।
এখানকার দিনের পাথরের তৈরি ছিল। কি বুঝলে কিছু দেখে কিছু বুঝলে? আমি বলছি তা করে তোমরা কিছু বুঝেছো না? এই দেখো দুটো শাড়ি, একটা লেয়ার সেকেন্ড লেয়ার, ঠিক আছে? যারা তীর্থঙ্কর তীর্থঙ্কর উপাধি যারা পেয়ে যেত সাধনার তীর্থঙ্কর উপাধি পেয়ে যারা তারা বসতো স্তূপে, হ্যাঁ। আর তীর্থঙ্করা তাদের যে শিষ্য তার যে শিষ্য তারা এই যে একটা লেয়ার ছোট নিচু একটা লেয়ার উঁচু, যারা একটু গ্রেড হাই ছিল তারা উঁচুটাতে বসতো, যারা তার থেকে একটু গ্রেড নয় ছিল তারা ওইখানে বসতো, আর তার থেকে যারা পেছনে যারা তীর্থঙ্কর পর্যায়ে পড়েনি তারা ওই বাউন্ডারির উপরে যে ছোট ছোট স্তূপগুলো সেখানে, এখানে যখন সাধনা করতে বসতো সবাই মৌন থাকতে তো সবাইকে মৌন কথা বলতে পারতো, যতক্ষণ এখানে সাধনা চলতো কথা বললে পরে তার সাধনা ক্যান্সেল। গৌতম বুদ্ধ প্রথম এখানে নিজে সশরীরে এসে প্রথম দীক্ষা দেওয়া শুরু করে। বলো দেখি এবার এই দুটো কার? উনি যখন তীর্থঙ্করদের ট্রেনিং দিত তখন ওইখানে বসত, আর তীর্থঙ্করা বাকি সব এখানে দাঁড়িয়ে বসত। না ওগুলোতে পা দিতে বাজিও না। মূলগন্ধ কুটি বিহার, মানে যারা দেহতাত্ত্বে কুণ্ডলিনী সাধনায় যারা নাম লিখিয়েছিল তাদেরকে এখানে বসে সাধনা নিতে হবে। সব বুদ্ধিস্ট বুদ্ধ ভাষায় মন্ত্র লেখা আছে, ইটস কল মন্ত্র, ইট ইস বুদ্ধিস্ট ল্যাঙ্গুয়েজ, তিব্বতি।
অল ফ্রম ওয়েট আই স্টপ মাই হই মন্দির নেই থিয়েটার সেন্টার এখানে সব পালা পুষার কোনো প্রোগ্রাম কোনো মিটিং জাস্ট তুলে দমেকা ধর্মরাজিকা স্তূপ ধর্মরাজিকা স্তূপ সম্বন্ধে সব সম্রাট অশোক দ্বারা হয়েছিল Can you tell me what is this? Why are you doing this? I don't know. तो हमको भी मालूम है यार